গুড মর্নিং, আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যা হিলটপে একটা নতুন প্রপার্টিতে। অযোধ্যা হিলটপ পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটা ইজিলি অ্যাক্সেসেবল ভায়া সিরকাবাদ। আপনারা কলকাতা থেকে যদি আসতে চান, প্রায় 7 থেকে সাড়ে 7 ঘন্টা লাগবে বাই কার। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই পুরো প্রপার্টিটা। এরকম আরও নতুন অফবিট জায়গার খোঁজ পেতে চোখ রাখুন আমাদের দ্য উইকেন্ডার ভ্লগ চ্যানেল, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই গ্রিন ভিলা ইকো রিসর্টে থাকার জন্য রয়েছে বিলাসবহুল 20খানা এসি সুইস টেন্ট। প্রতিটা টেন্টের মধ্যে রয়েছে এলইডি টিভি, মিনি রেফ্রিজারেটর, এসি এবং শীতকালে ব্যবহারের জন্য রুম হিটার। এখান থেকে আপনি খুব সহজে ঘুরে আসতে পারবেন বামনি ফলস, টুর্গা ফলস, অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, ভৈরাবেড়া লেক এবং চড়িদা ভিলেজ। চাইলে এখান থেকে হোটেল কর্তৃপক্ষ গাড়ির ব্যবস্থা করে দেবেন। এখানে রয়েছে সুসজ্জিত একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান এবং বেঙ্গলি। এই প্রপার্টিটা কীভাবে বুকিং করবেন তার সমস্ত নাম্বার, ওয়েবসাইট, এটার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ভালোভাবে ঘুরুন।